বন্ধুত্ব হয় বা একটা সম্পর্ক তৈরি হয়। অভ্যস্ত ছিলেন সাজানো বাগান নিয়ে। আমি মনে করি না যে আমরা অনেকে বলি খুব বড় ক্ষতি হয়ে গেল। আরেকটা মনোজ মিত্র তৈরি হতে পারে নাটকে, কিন্তু এখন বয়সটা তো দেখতে হবে না। বাঞ্ছারামের বাগান 1980 সালে তপন সিংহ পরিচালিত এই ছবি মুক্তি পায়। এই ছবির নাম ভূমিকায় অভিনয় করেছিলেন মনোজ মিত্র। তারই রচিত সাজানো বাগান নাটকের কাহিনী অবলম্বনেই এই সিনেমা করা হয়। এই সিনেমায় মনোজ মিত্র ছাড়া অভিনয় করেছিলেন দীপঙ্কর দে, মাধবী মুখোপাধ্যায় এবং দেবিকা মুখোপাধ্যায়। মনোজ মিত্র প্রয়াত, আজ পরলোকে গমন করেছেন তিনি। আমরা সেই সিনেমার স্মৃতিচারণের জন্য পেয়ে গেছি দেবিকা মুখোপাধ্যায়কে। দিদি, বাঞ্ছারামের বাগান আপনি অভিনেত্রী ছিলেন, মনোজ মিত্র তিনি নিজেই সেই নাম ভূমিকায় অভিনয় করেছিলেন, দক্ষ অভিনেতা বলা যেতে পারে, নাট্যকার দক্ষ, হ্যাঁ দক্ষ অভিনেতা, দক্ষ নাট্যকার এবং নাটক লিখেছেন প্রচুর। তিনি এসেছেন তার আগে কিন্তু নাটক থেকে, মানে ওনার শুরুটা হচ্ছে নাটকের অভিনেতা হিসাবে, এবং স্ক্রিপ্টও অবশ্যই করতেন। এখন প্রশ্ন হলো যে উনি যে চলে গেছেন, কি রেখে গেলেন, কি দিয়ে গেলেন আমাদের? অনেক কিছু দিয়ে গেছেন, ভালো অভিনয় দিয়ে গেছেন, ভালো পরিচালনা দিয়ে গেছেন, অবশ্যই নাটকের পরিচালনার কথাই বলছি। আমার সাথে কাজ করে গেছেন বাঞ্ছারামের বাগান তপন সিনহার, তখন তো ওনার অতটা বয়স হয়নি, তপনদার যেটা দেখিয়েছেন আমি যে নাত বউ হয়েছিলাম, কিন্তু কীরকম অদ্ভুত ভালো অভিনেতা এটাই প্রমাণ হয়। যে বয়সটায় উনি এখনও আসেননি, সেই বয়সের আরও অন্তত ধরুন 20-25 বছর বেশি, মানে ওনাকে দেখা হয়েছে প্রায় 90 বছরের কাছাকাছি একজন বৃদ্ধ। সেই অভিনয় করাটা তো সত্যি কঠিন, এবং কঠিন কাজটাই তো উনি করেছিলেন। ব্যবহার ভীষণ ভালো ছিল, খুব সফট স্পোকেন ছিলেন। উনি যে একজন পরিচালক, মানে স্টেজের যে পরিচালক, সেটার মধ্যে যেটা যে ফিলিংসগুলো থাকে, যে আমি একজন স্টেজ ডিরেক্টর বা আমি স্টেজ আর্টিস্ট বা আমার অনেক নাটক হিট করেছে, সেটা কিন্তু উনি তপনদার সামনে দেখাননি। যেরকমভাবে তপনদা বলতেন যে মনোজবাবু আমি এইরকম চাইছি, উনি সঙ্গে সঙ্গেই সেটাকেই দেবার কথা ভাবতেন বা দেবার চেষ্টা করতেন। মানে প্রমাণ হয় যে উনি একজন দক্ষ অভিনেতা বা নিপুণ অভিনেতা, উনি স্কিলনেসটা বোঝানো যেত বা বোঝাতে পারতেন। আমরা তো শিল্পী, আমাদের শিল্পী পরিচালক যেরম হন, যেরমভাবে ওনারা চান যে আমি এইভাবে আমার অভিব্যক্তি হোক বা আমি এইভাবে সাজিয়েছি গল্পেতে এই চরিত্রটা, সেভাবে আমাদের চেষ্টা করতে হয়। তারপরে ভালো মন্দটা তো আলাদা কথা, কিন্তু উনি দারুণ কাজ করেছিলেন, প্রচণ্ড প্রশংসা পেয়েছিলেন। অসাধারণ অভিনয়, মানে একটা বাগানকে আগলে রেখে এত সুন্দর। এবং উনি তো মানে অভ্যস্ত ছিলেন সাজানো বাগান নিয়ে, কিন্তু যখন সেটা সেই পারফরমেন্সটা উনি যখন সিনেমাটিক্যালি দেখানো হচ্ছে, মানে সিনেমার ওপরে, তার তো একটু চেঞ্জ হবেই, কিন্তু সেই চেঞ্জটা কিন্তু একবারও মনে হয়নি যে উনি সিনেমাতে এত বড় রোলটা করছে এবং উনি নতুন সেক্ষেত্রে। একজন বৃদ্ধার রোল, মানে বৃদ্ধর রোল একজন, যেটা বললাম হয়তো 20-25 বছরে এগিয়ে আছেন, তো সেটাই দেখার মতন। ব্যক্তিগতভাবে আমি ঠিক চিনতাম না, যেমন অনেক সময় অনেক অভিনেতা অভিনেত্রীদের আমাদের বন্ধুত্ব হয় বা একটা সম্পর্ক তৈরি হয়, কিন্তু সেরকম না হলেও ওনার ব্যবহারেতে আমি খুব অভিভূত, ভীষণ আমার ভালো লাগতো, নরম ব্যবহার। আর আদালত একটি মেয়েতেও কাজ করেছিলাম,
দেখুন, আমরা সবসময় কেউ মারা গেলেই বলি একটা বিশাল মানে একটা গ্যাপ এসে গেল বা ওর পরিপূরক বলে কেউ নেই, এটা যেমন সত্যি, তিনি মানুষটার মধ্যে কী কী ভালো ছিল সেগুলো নিয়েই আলোচনা করতে আমার বেশি ভালো লাগে। সারা জীবন তো পৃথিবীতে মানুষ বেঁচে থাকবে না, সবাইকে তো একদিন না একদিন, কিন্তু আমার কাছে যখনই আমি আজ সকালে শুনলাম, আসলে আমি একটু কাজে ব্যস্ত ছিলাম, সংসারেরই কাজে টাজে, আমাকে কেউ ফোনে বললো তুমি কি জানো, হলো না তো, হ্যাঁ এরকম একটা খবর, সঙ্গে সঙ্গে আমি নিউজটা খুলে দেখে এটুকুই বলবো যে একজন ভালো অভিনেতা, স্টেজের ভালো পরিচালক আমরা হারালাম, দ্বিতীয় মনোজ মিত্র কিন্তু আর হবে না, মানে হয় না যেমন দ্বিতীয় উত্তম কুমার আর হবে না, তিনি দ্বিতীয় মনোজ মিত্র কিন্তু আমরা আর পাব না। হয়তো এর থেকে অনেক বেটার পেতে পারি, এর থেকে কমের দিকে পেতে পারি, কিন্তু ঠিক মনোজ মিত্র আমি আর পাব না, আমরা পাব না। কিশোর কুমারের গান হচ্ছে, কিশোর কুমারকে কিন্তু আমরা আর পাবো না, কিশোর কুমারের গান আমরা শুনি কিন্তু কিশোর কুমারকে পাবো না, ঠিক সেইভাবে মনোজ মিত্রকে আমরা হারালাম। মানে ব্যক্তি যখন উনি সেটে আসতেন, উনি কেমন ধরনের, কেমন প্রকৃতির মানুষ ছিলেন? সেটটা ছিল বেশিরভাগই আউটডোরে, আর ইনডোর সেটটা যেটা এন্ট্রি মানে হয়েছিল সেই সময় তো চুপচাপ, মানে উনি যে কখন আমরা যখন তখন বয়সটা খুব অল্প ছিল, আমরা হুড়ো হুড়ি দুষ্টুমি বুদ্ধি নানান রকম করে টোরে, তারপরে তপন সিনহার সেটে এসে আমরা যেন গম্ভীর, ভয়, স্যার আছেন, কিন্তু উনি না যখন কোথায় যে একটু কোথায় একটা কোণে একটু বসে আছেন, ওই যে মনোজ মিত্র বসে আছেন এটা বোঝা যেত না, মানে সেরকম ফিলিংস উনি কখনো দেখাননি বা উনি সেভাবে নিজেকে প্রকাশ করেননি সেটে যে আই অ্যাম মনোজ মিত্র। অলওয়েজ ডিরেক্টরকে রেসপেক্ট দিয়ে বা কুর্নিশ জানিয়ে বা শ্রদ্ধা জানিয়ে উনি কাজটা করতেন, সেটাই দেখার মতন, সেটাই দেখার মতো, মানে আমি তো তখন ভীষণই মানে উনি চুপচাপ থাকতেন, অথচ সিনেমাতে কিন্তু উনি কখনো কৌতুক রসপূর্ণ অভিনয় করছেন, আবার কখনো উনি করছেন কোনো গুরুগম্ভীর দায়িত্ব পালন করছেন, আবার কখনো মানে কখনো আবার ভিলেন মানে অভিনয় তার মানে ভার্সেটাইল শুধু। আর এটাও তো পরিচালকদের ধন্যবাদ দিতে হবে যে ওনাকে নিয়ে এরকম ভাবনা চিন্তা হয়েছে, এক ধরনের অভিনয় ওনাকে দিয়ে কেউ করায়নি, সবাই কিছু না কিছু ওনাকে নিয়ে একটা ক্রিয়েটিভিটি মানে একটা আচ্ছা দেখি তো এনাকে এই কাজটা দিয়ে কেমন হয়, উনি পার পেয়ে গেছেন, তার মানে ভালো অ্যাক্টার হলেই তো সেটা হয় না, সব রকম অভিনয় ঠিক মতন পারফর্ম করা এবং দর্শকের কাছে ভালোবাসা পাওয়া। অফকোর্স কতটা ক্ষতি হলো বাংলা ইন্ডাস্ট্রিতে বলা যেতে পারে, দেখুন ওনার তো অনেকটা বয়স হয়ে গেছে, এখন তো উনি ভালোভাবে কাজ করতেও পারতেন না, আমি সেই ক্ষতির দিকে যাব না, এটা হবে না, খুব প্র্যাকটিক্যাল কথা নয়, আমার যখন অনেক বয়স হয়ে যাবে তখন আমার আমাকে নিয়ে কি লাভ আর ক্ষতি কিছু ভাববে আমার, আমি আমি মনে করি না, যে আমরা অনেকে বলি বড় ক্ষতি হয়ে গেল, কিন্তু এখন বয়সটা তো দেখতে হবে না, ওনার কর্মক্ষমতাটা তো আস্তে আস্তে কমের দিকে, শেষের দিকে বা বিলীন হয়ে যাচ্ছিল, সেক্ষেত্রে যে অভিনয়গুলো দেখেছি সেই অভিনয়গুলোর প্রতি শ্রদ্ধা রাখতে হবে, যে অভিনয়গুলো দেখেছি সেইগুলোর কথাগুলো মনে করেই ভাবতে হবে যে এই ধরনের অভিনয় আমরা আর পাবো না, ভবিষ্যতে এটা পাবো না। আর একটা মনোজ মিত্র তৈরি হতে পারে নাটকে বা ধরুন ফিল্ম ইন্ডাস্ট্রিতে, জানি না হবে কি না, যদি হয়, কিন্তু ক্ষতি বলতে আমরা মিস করব, বয়স হয়ে গেলেও যেমন বাবা মাকে মিস করে, আমি আমি মনে করি আমি সেভাবে মিস করব। একজন অভিভাবক ছিলেন বাংলা ইন্ডাস্ট্রি, সে অভিভাবক হারালো বাংলা ইন্ডাস্ট্রি বলা যেতে পারে, মানে অনেকে বলে যেমন না যেটা আমরা অনেকটা অনেক কিছু হারালাম, এরপরে উনি আর কতটা কী দিতেন, কী দিতেন আর এরপরে বেশি তো দিতে পারতেন কি, শারীরিক অবস্থা তো ভালো ছিল না ওনার। অনেক ধন্যবাদ দিদি। মনোজ মিত্র বাংলা ইন্ডাস্ট্রির অভিভাবক বলা যেতে পারে, জীবনের নাট্যমঞ্চ থেকে তিনি হয়তো বিদায় নিয়েছেন, কিন্তু মানব মনের মধ্যে
বাঞ্ছারামের সাজানো বাগান চিরকাল বেঁচে থাকবে। ক্যামেরায় পার্থ চক্রবর্তীর সঙ্গে নাজির রহমানের রিপোর্ট, আর প্লাস নিউজ, কলকাতা।